नमस्कार। आज बांगलाय चारटी विधानसभा उपनिर्वाचन हलो, फलाफल आमरा देखते पेलाम सबगुलोते तृणमूल कांग्रेस जयलाभ करेছে। আপনাদের বলে রাখি, শুধু পশ্চিম বাংলায় নয়, দেশের ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩০টি বিধানসভা আসন এবং ৩টি লোকসভা আসনে উপনির্বাচন হয়ে গেল। পশ্চিমবঙ্গে ৪ আসনে পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। তবে অন্যান্য রাজ্যে নির্বাচনে মুখে হাসি ফুটেছে বিজেপির। প্রায় সব রাজ্যেই শাসক দলের দিকে পাল্লা ভারী। আসামে বিজেপি জয়লাভ করেছে, বিহারে বিজেপি এবং তার সহযোগী দল জেডিইউ জয়লাভ করেছে, কর্ণাটকে বিজেপির পাল্লা ভারী, বিজেপির জয় জয়কার। অন্ধ্রপ্রদেশে সেখানকার স্থায়ী যে সরকার রয়েছে অর্থাৎ ওয়াইএসআর কংগ্রেস, এরাই জিতেছে। মধ্যপ্রদেশে বিজেপি জিতেছে। হিমাচল প্রদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কংগ্রেস কিছুটা এগিয়ে। এই হিমাচল প্রদেশে পিছিয়ে পড়াতে অনেকটাই অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির। এইদিকে আবার তেলেঙ্গানায় শাসক দল টিআরএসকে স্তম্ভিত করে এগিয়ে রয়েছে বিজেপি। হরিয়ানায় বিজেপিকে পেছনে ফেলে মাত্র একটি আসনে এগিয়ে আইএনএলডি। মুম্বাইয়ে দাদরা ও নগর হাভেলি লোকসভা আসনে শিবসেনা প্রার্থীরা এগিয়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় জিতলেও গোটা দেশে কিন্তু বিজেপির জয় জয়কার। অর্থাৎ 2024-এ যে লোকসভা ভোট হবে, সেক্ষেত্রে তাকিয়ে দেখলে বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ এবং উপনির্বাচনে এটা স্পষ্ট, বিজেপি কিন্তু এবারও ক্ষমতায় থাকছে। জয় হিন্দ।